নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি। ক্রিকেট শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে যে নিউজগুলো আসছে, নিউজ অ্যান্ড আপডেটসগুলো দেখে নেব এবং তার সাথে সাথে দেখবো যে টপ 5টা ক্রিপ্টো কারেন্সি যার মধ্যে বর্তমান সময়ে কিন্তু হাইয়েস্ট অ্যাক্টিভিটি চলছে, মানে ট্রানজাকশান ভলিউম বলুন যাই বলুন না কেন, টপ 5টা কয়েন যে কয়েনগুলোর মধ্যে কিন্তু বেশি হালচাল চলছে সেটা কিন্তু জানবো, এবং যে নিউজগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদের ডিটেলসে বলবো, এবং সাথে সাথে জানাবো যে বিটকয়েনের যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেটা কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমানে। কিন্তু আমরা কিন্তু আছি বলা যায় ফিয়ারের মধ্যে, এবং ফিয়ার 38 এই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, এবং মার্কেটের সেন্টিমেন্ট যেটা আছে সেটা কিন্তু বলা যায় যথেষ্ট পরিমাণ হালকার ওপর নেগেটিভ। তার কারণ হচ্ছে বিটকয়েন বর্তমানে কিন্তু 26,056 এই ডলারে কিন্তু ট্রেড করছে, এবং বর্তমান সময়ে লাস্ট কিছুদিন ধরে দেখছি মানে 25,000 এবং 26,200-300 এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ঘোরাফেরা করছে ওঠানামা এইটুকুর মধ্যেই। এবং $25,000 যে সাপোর্টটা সেটা নিয়ে কিন্তু বারবার টেস্ট করছে, এবং এমন কিন্তু কিছু আর্টিকেল বেরোচ্ছে যেখানে কিন্তু বলা হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু বিটকয়েন $22,000 টাচ করতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যদি আমরা মার্কেটের সেন্টিমেন্ট এই সময় দেখি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ নেগেটিভ। আমি কদিন আগেই দেখিয়েছিলাম যে সেপ্টেম্বরে কিন্তু বিটকয়েনের প্রাইস যেটা আছে খুব অল্প সময়ে, মানে খুব অল্প বার কিন্তু পজিটিভ ছিল, ম্যাক্সিমাম টাইম কিন্তু নেগেটিভ ছিল। এটাই কিন্তু সেপ্টেম্বরের বলা যায় প্রত্যেকটা সাল 2013-র পর থেকে আমরা দেখেছি দুটো বা তিনটে সাল বাদ দিয়ে বাকি সব সালে কিন্তু নেগেটিভ ছিল। এটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে। এবং কালকে কিন্তু যেরকম ফলে স্পিচ আছে যে আছে কালকে সন্ধ্যে 7:30 স্পিচ আছে, স্পিচে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি। উনি কিন্তু শুধু বলছেন যে 2%-এর নিচে ইনফ্লেশনকে রাখা এটাই তাদের মূল টার্গেট, এবং এর জন্যে যা যা করতে হয় তারা করবেন। আগামী দিনে রেট বা হাইক করতে হলে রেট হাইক করবেন, কিছু কনফার্মেশান আসেনি, এবং যদি কিছু কনফার্মেশান আসতো যে রেট হাইক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ডাউনফল দেখতাম। এবং যেরকম পাওয়েন হচ্ছে আপনারা জানেন যে ফেডের চেয়ারম্যান যারা কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে ইউএসএতে ফেডারেল রিজার্ভ, ওর একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে, যে আর্টিকেলটায় বলা হচ্ছে নেক্সট ডুপন বা নেক্সট স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড, মানে যারা আর কি টাকা মানুষের নিয়ে চলে গেছে বা যাই বলেন না কেন কোল্যাপস করে গেছে, যেমন টেরালুনার ফাউন্ডার হচ্ছে ডুপন এবং FTXের ফাউন্ডার হচ্ছে স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড, এবং এই দুজনের সাথে কম্পেয়ার করা হচ্ছে জাস্টিনসানকে। জাস্টিনসানকে আপনারা চেনেন হয়তো ক্রিপ্টোকারেন্সিতে এনে, জাস্টিনসানের নাম হয়তো আপনারা শুনেছেন, হুবই গ্লোবাল বা ট্রন বা বিটিটি এর কিন্তু ফাউন্ডার বলা যায় জাস্টিনসান। তো একে কিন্তু নেক্সট ডুপন বা নেক্সট স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড বলা হচ্ছে, তার কারণ এটাই কিন্তু ইনি যে প্রজেক্টগুলো নিয়েছেন বলা যায় 5টার কাছাকাছি কিন্তু ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট এনার আছে, এবং আপনারা হয়তো জানেন বা আপনারা হয়তো জানেন না যে সান টোকেন বলে একটা টোকেন, উইঙ্ক পয়েন্ট যেটা উইঙ্ক পয়েন্ট এবং বিটিটি ট্রন এই সমস্ত প্রজেক্ট কিন্তু ওর আন্ডারে চলে, এবং হুবই গ্লোবাল যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জটার নেটিভ টোকেন আছে। তো এতগুলো টোকেন নিয়ে কিন্তু একসঙ্গে চলছে বলা যায়, এবং কোথাও কোনো কোল্যাটারালের প্রবলেম হলে কিন্তু একে অপরকে দেয় এমনটাই কিন্তু বারবার উঠে এসছে, এবং জাস্টিনসানকে কিন্তু স্কুপও পড়েছিল সে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে নেক্সট নুকন কিন্তু হতে পারে এই জাস্টিনসান, এমনটাই কিন্তু এই আর্টিকেলে প্রকাশ করা হয়েছে। তো দেখা যাক আগামী দিনে কী হয়। বিয়ার মার্কেটে কিন্তু সমস্ত কিছু এইসব আসে, বুল মার্কেটে কিন্তু সবাই সব থেকে ভুলে যায়, তার কারণ হচ্ছে যে সময় কিন্তু বিটকয়েন পাম্প করে সেই সময় কিন্তু সবাই সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। এই দেখুন আপনারা কিছুদিন আগেই যখন বিটকয়েন $31,000 ট্রেড করছিল তখন কিন্তু সবাই বলছিল বিটকয়েন টু দ্য মুন, বিটকয়েন কিন্তু এবার $40,000 যাবে, $50,000 যাবে। যেই বিটকয়েন এখান থেকে ক্র্যাশ খেয়ে নিচের দিকে এসছে এখন কিন্তু সেন্টিমেন্ট আরও নেগেটিভ হয়ে গেছে, এখন কিন্তু বলছে বিটকয়েন কি $20,000 যাবে, $22,000 যাবে, এখন কিন্তু একটা চিন্তাভাবনা আসছে। যখন বিটকয়েন কিন্তু নিজের বটম হিট করেছিল $15,500 তখনও কিন্তু মনে করা হচ্ছিল বিটকয়েন কিন্তু $10,000-$12,000 যেতে পারে, এবং সেখান থেকে কিন্তু বিটকয়েন না গিয়ে বাউন্স ব্যাক করেছিল $15,500 থেকে, আমরা জানি ডাইরেক্ট বলা যায় $30,000 কাছাকাছি চলে গেছিলো। তো এটাই হচ্ছে ব্যাপার, সবাই সবার মতো করে মন্তব্য করতে পারে, সবাই সবার মতো করে ভাবতে পারে, কিন্তু যেটা হবে সেটা কিন্তু একমাত্র বিটকয়েনই জানে এবং মার্কেটই বলতে পারবে, কিন্তু মার্কেট আমাদের কী করে বলবে এটাই হচ্ছে ফ্যাক্টর। তো আমরা শুধু প্রেডিক্ট করতে পারি, কিছু নিউজ আর্টিকেলসও তো প্রেডিক্ট করতে পারে, কিন্তু মার্কেট কীভাবে চলবে সেটা কিন্তু মার্কেটই ডিসাইড করে। তো নেক্সট যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কার্ডানোর তরফ থেকে যে নিউজটা আসছে, কার্ডানোর কিন্তু TVL টোটাল ভ্যালু অফ পঞ্চেন ডাটা যদি আপনারা দেখেন সেটা কিন্তু দিন দিন কমছে, যে কারণে কিন্তু কার্ডানোর প্রাইসের মতো
প্রচুর নিচের দিকে যাচ্ছে। এবং এখান থেকেই বলা যায় চার্লস হফকিনসন কার্ডানোর ফাউন্ডার, তিনি কিন্তু বলছেন কার্ডানো একটা বিশাল বড় প্রজেক্ট হবে আগামী দিনে, এবং বলা যায় যথেষ্ট পরিমাণ সুনামের সাথে এগিয়ে যাবে এবং অনেক বেশি প্রাইস হতে পারে, এমনটাই কিন্তু ধারণা দিতে চাইছেন চার্লস হফকিনসন। তো উনি কোন জায়গা থেকে এটা বলছেন সেটা কিন্তু বুঝতে পারছি, তার কারণ হচ্ছে ওনার প্রজেক্ট এটা কার্ডানো এটা প্রশ্ন, কারণ উনি কিন্তু এটাকে টপ প্রজেক্ট আর বলবেনই, এটাই কিন্তু স্বাভাবিক। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন আপনি এসছেন আপনাকে কিন্তু সমস্ত কথা শুনতে হবে, সমস্ত কথা বুঝতে হবে, কিন্তু পাশাপাশি নিজের ওপিনিয়ন তৈরি করতে হবে, নিতে হবে। শুধুমাত্র কেউ কিছু বলছে বলে তার কথা বিশ্বাস করে নিলে হবে না, এবং সেম আমার কথা, আমি যেটা বলছি আপনি বিশ্বাস করে নেবেন না, নিজে রিসার্চ করে নিজে জানার পর কিন্তু এটা করবেন। তার কারণ হচ্ছে কার্ডানোর যেটা ব্যাপার সেটা হচ্ছে টিভিএল টোটাল ভ্যালু লক কিন্তু কমে যাচ্ছে, এবং চার্লস হফকিনসন বলছে বলে যে প্রাইস বেড়ে যাবে এরকমটাও ব্যাপার না। তো সুতরাং বোঝা যাচ্ছে যে অবশ্যই নিজেকে জানতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে বুঝতে হবে। এবং টপ পাঁচটা ক্রিপ্টোকারেন্সি বলবো যে এটাতে কিন্তু বর্তমান সময়ে বেশি ভলিউম আছে বলা যায় বা বেশি অ্যাক্টিভিটি হচ্ছে। প্রথমেই কিন্তু হচ্ছে বিটকয়েন, বিটকয়েনে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু বিটকয়েনের ভলিউমও বেশি স্বাভাবিকভাবে, বিটকয়েন ডমিনেন্স বলা যায় 45% আছে এখনও মার্কেটে। এবং নেক্সট হচ্ছে ইথেরিয়াম, ইথেরিয়ামও কিন্তু আমরা জানি যে আয়ের দিন কিন্তু ড্যাপ তৈরি হয় এবং ডেভেলপারদের বলা যায় প্রথম পছন্দ কিন্তু ইথেরিয়াম ব্লকচেইন। নেক্সট হচ্ছে টেথার আছে, টেথার মানে আপনারা জানেন ইউএসডিটি যেটা স্টেবল কয়েন, তো সেটাতেও অবশ্যই সবাই কিনে রাখছে, তার কারণ হচ্ছে আগামী দিন ডাউনফল এলেই কিন্তু বাই করার জন্য। এবং চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পলিগন ম্যাটিক, এবং এটাও খুব স্বাভাবিক ব্যাপার, তার কারণ হচ্ছে পলিগন ম্যাটিক কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে, আমি বারবার বলেছি। এবং পলিগন ম্যাটিকের কিন্তু ডিটেইল ভিডিও চ্যানেলে করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং পলিগন ম্যাটিক কিন্তু আগামী দিনে একটা ভালো জায়গা নিতে পারে, লেয়ার টু ফাংশনে তো অবশ্যই, এবং তার সাথে সাথে কিন্তু সমস্ত দিক থেকে বলা যায় পলিগন ম্যাটিকের কিন্তু আগামী দিনের বলা যায় যে পথ সেটা কিন্তু সুদূর প্রসারী হতে পারে। এবং কার্ডানো বা এক্সানফির থেকেও কিন্তু আমি বেশি পলিগনকে রেট করি, তার কারণ এটাই যে পলিগন ম্যাটিং যে সলিউশন দিচ্ছে, পলিগন ম্যাটিকের যে ব্লকচেইন সেই ব্লকচেইন কিন্তু যথেষ্ট পরিমাণ অন্যান্য আদার ব্লকচেইনের থেকে বলা যায় যথেষ্ট পরিমাণ ভালো ওয়ার্ক করে, এবং কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো ডাউনফলের সমস্যা নেই। আর আগামী দিনে কিন্তু পলিগন ম্যাটিক বলা যায় একটা ভালো হাই, অল টাইম হাই কিন্তু অ্যাচিভ করতে পারে, এটাই কিন্তু বলা যায়। নেক্সট পাঁচ নম্বরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে লাইট কয়েন, এই পাঁচ নম্বরে লাইট কয়েন থাকাটাও কিন্তু বলা যায় স্বাভাবিক, তার কারণ হচ্ছে কিছুদিন আগে লাইট কয়েনের হালভিং হয়েছে, তার আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে লাইট কয়েন ডাউন যাবে এবং বর্তমানে কিন্তু ডাউন চলে এসছে এবং $65 আশেপাশে ট্রেড করছে। তো এখান থেকে যারা তখন ভাবছিলেন কিনবো কেনেননি বা কিনে ফেঁসে গেছেন, এখানে কিন্তু অ্যাভারেজ আউট করে নিতেই পারেন। এবং এক্সআরপি থেকে আমি নিউজ আসছেন যেটা হচ্ছে এক্সআরপিতে কিন্তু সেলিং প্রেশার তৈরি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং 20% আরও কিন্তু ডাউনফল হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে সেক কিন্তু আবারও রিঅ্যাপিল করেছে যে এক্সআরপি যে সিকিউরিটি নয় সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে, তো সেটা অ্যাকসেপ্ট হয়েছে, সেই কারণে কিন্তু আরও একবার এক্সআরপি প্রাইস ডাউন হতে পারে 20%-এর কাছাকাছি। তো আপনারা রেডি থাকুন যারা কিন্তু ভাবছেন এক্সআরপি বাইং করবেন, একটুখানি ওয়েট করে যান। বিটকয়েন যদি $22,000 আসে, যেটা বললাম যে প্রেডিক্ট করা হচ্ছে সেপ্টেম্বরে $22,000 আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এক্সআরপি যারা ভালো ডাউনফল দেখবেন সেখানে কিন্তু বাইং করা স্লোপ আসবে আপনাদের কাছে। এবং আরেকটা যে নিউজ আসছে সেটা হচ্ছে খুব নেগেটিভ নিউজ বলা যায় বাইন্যান্সের তরফ থেকে, বাইন্যান্সে কিন্তু যে মাস্টার কার্ডের সাথে যে তাদের পার্টনারশিপ হয়েছিলো ক্রিপ্টো ডেবিট কার্ডের জন্য, ক্রিপ্টো কার্ডের জন্য, তো সেটা কিন্তু টার্মিনেট হয়ে গেছে, এবং বলা যায় যে এটা কিন্তু একটা খুব নেগেটিভ নিউজ, কারণ মাস্টার কার্ডের সাথে পার্টনারশিপ যদি বন্ধ হয়ে গেছে এটা যে নিউজটা আসছে এটা কিন্তু খুবই একটা বলা যায় নেগেটিভ নিউজ। তার কারণ হচ্ছে কিছু সমস্যার জন্য বাইন্যান্স কিন্তু এই কাজটা করেছে, তার কারণ হচ্ছে তাদের যে ইন্টিগ্রেশন ছিল আর্জেন্টিনা ব্রাজিল এইসব সাইডে কিন্তু তারা ক্রিপ্টো ডেবিট কার্ড লঞ্চ করতো, এবং বর্তমানে কিন্তু সেটা শেষ হয়ে গেছে এই জায়গার, তো এটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা বলা যায় যে বাজে নিউজ, এবং মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ একটা বাইন্যান্সের জন্য যথেষ্ট পরিমাণ একটা নেগেটিভ নিউজ বলা যেতে পারে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আসছে যেটা হচ্ছে আমরা জানি ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড়ো বা বিটকয়েনের সবচেয়ে বড়ো ফোল্ডার হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি, মাইকেল সেলার কিন্তু সবচেয়ে বেশি বিটকয়েন কিনেছেন মাইক্রো স্ট্র্যাটেজির হয়ে, 152,000-এর ওপর বিটকয়েন কিন্তু ওনার কাছে আছে। লাস্ট 3 মাসে কিন্তু জানা যাচ্ছে যে একটা ওয়ালেট, যে ওয়ালেটটা কিন্তু প্রায় 118,000-এর ওপর বিটকয়েন কিনেছে লাস্ট 3 মাসে। তো হঠাৎ করে কী হলো এমন যে একটা ওয়ালেট কোথাকার সেটা কিন্তু জানা যাচ্ছিল না, এবং সেটা কিন্তু ফট করে
এত পরিমাণ বিটকয়েন পারচেস করছিল কে সেটা, এটা কিন্তু একটা জানতে চেষ্টা করা হচ্ছিলো বহুদিন ধরে। এবং 3 মাস ধরে তারা 1,18,000 বিটকয়েন পারচেস করেছে। তো লাস্টে জানা গেছে যে এই ওয়ালেটটা হচ্ছে রবিনহুডের ওয়ালেট, রবিনহুড যে এক্সচেঞ্জ আছে রবিনহুড এক্সচেঞ্জের ওয়ালেট কিন্তু হচ্ছে এটা। এবং তারা কিন্তু প্রায় 3 মাসে 1,18,000 বিটকয়েন পারচেস করেছেন। এখন দেখতে হবে যে রবিনহুডের হঠাৎ কী হলো, তারা 1,18,000 বিটকয়েন পারচেস করেছেন। মানে এটা দেখতে গিয়ে জানা যাচ্ছে যে যত বড় বড় ইনভেস্টমেন্ট ফার্ম আছে যারা কিন্তু বিটকয়েনের ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু রবিনহুডের শেয়ার কিনে বসে আছে। ব্ল্যাক রক থেকে শুরু করে বলা যায় ফিডেলিটি, সমস্ত যে বড় বড় কোম্পানিগুলো যারা বিটকয়েনের ইটিএফ অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু রবিনহুডের শেয়ারে ইনভেস্ট করেছেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম শেয়ার তাদের কাছে আছে। সেই কারণেই মনে করা হচ্ছে যে রবিনহুডের থ্রু দিয়ে, রবিনহুডের নাম দিয়ে কিন্তু আলটিমেট পেছন থেকে তারাই কিন্তু বিটকয়েন পারচেস করছেন। তো বোঝা যাচ্ছে এর থেকে যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পজিটিভিটি কতটা আছে, এবং বড় বড় ফার্মগুলো কিন্তু নিজের নামে যেহেতু কিনতে পারছে না, সেই কারণে কিন্তু রবিনহুডের নামে অবশ্যই কিনছে, এবং তাদের কিন্তু স্টেক সেই কোম্পানিতে আছে বলেই কিনতে চেষ্টা করছে। যথেষ্ট পরিমাণ নিউজ অ্যান্ড আপডেটসের ভিডিও আপনারা যদি মিস করে যান, এবং এই নিউজগুলো যদি আপনারা মিস করে যান, তাহলে বুঝতে পারবেন না আগামী দিনে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ কী। এবং এই নিউজগুলো থেকে কিন্তু আপনারা অল্প অল্প করে বুঝতে পারছেন যে কী পরিমাণ আগামী দিনে ফিউচার হতে পারে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির। ওপর থেকে দেখলে মনে হবে মার্কেট ডাউন আছে, মার্কেট তো এরকম হচ্ছে, মার্কেট কেন হচ্ছে, মার্কেটকে নামানো হয়েছে দাদা, আপনি আমি ভয় পেলে গিয়ে হব। আমাদের মতো রিটেল ইনভেস্টাররা যাতে বেরিয়ে যায়, সেই কারণেই কিন্তু মার্কেট কেরম ধরে টেনে নিচে নামানো হয়, যাতে তারা বাইং করতে পারে, তারা কিনতে পারে, আমরা ভয় পাই, আমরা সেল করে বেরিয়ে যাই। কারণ বড়ো বড়ো ফেন্সগুলো তো চাইবে না, আমরা প্রফিট করি, আমরা এখান থেকে গেন করি, তারা চাইলে অবশ্যই তাদের প্রফিটটা এমন জায়গায় মার্কেটকে নিয়ে যাবে যেখানে মনে হবে না আর সম্ভব নয়, এখান থেকে বেরোতেই হবে, বিটকয়েন কিন্তু এবার ক্র্যাশ করে যাবে, আর হবে না। তো মার্কেটে যারা বহুদিন ধরে আসেন তারা কিন্তু জানেন এই ব্যাপারগুলো, যারা নতুন এসছেন তাদের কিন্তু জানতে সময় লাগবে। এবং ডেলি নিউজ আপডেটসের ভিডিও দেখলে আপনারা কিন্তু অটোমেটিক জেনে যাবেন যে মার্কেট কীভাবে কাজ করে, কেন এরকম ডাউনফল আসে, এরকম ডাউন আপফল আসার কারণ কী। এবং হট করে মার্কেটে কিন্তু আমরা পাম্প দেখি, যখন পাম্প দেখি $2,000-$4,000 পাম্প দেখি, এবং এখান থেকে বিটকয়েন যখনই কিন্তু $25,000 আবার $29,000-$30,000 চলে যাবে, আপনারা কিন্তু আবারও হই হই করবেন যে না বিটকয়েন টু দ্য মুন। এবার কিন্তু একটা অল সিজন আসবে, আমরা কিন্তু একটা ভালো প্রফিট দেখব। তো এটাও হবে, তখন কিন্তু আবার সুপার বুলিশ হয়ে গিয়ে আপনারা বলুন বিটকয়েন $50,000 চলে যাবে। তো মার্কেটের সাথে নিজেকে কিন্তু খাপ খাওয়াতে বেশ কিছুটা সময় লাগে, যারা নতুন এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় লাগবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আপনি মানেন বা না মানেন, সময় যত সময় যাবে কিন্তু যত আপনি মার্কেটের সাথে অ্যাডজাস্ট হবেন, আপনি কিন্তু যদি এখান থেকে ভেবে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না, কিছু জানতেও পারবেন না। তো মার্কেটে যতদিন আপনি থাকবেন নিউজ আপডেট ডেইলি ফলো করবেন, আস্তে 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 কিন্তু আপনি শিখবেন। একদিনে আমিও শিখিনি, আমি একদিনে শিখলে আপনাকে এত কিছু বলতেও পারতাম না। মার্কেটকে বহুদিন ধরে দেখে ক্লোজলি ফলো করে তারপরে কিন্তু আমি ভিডিও বা বলুন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইউটিউবের কাজটা করছি, আমি নিজে না জানলে আপনাদের জানানো সম্ভব হতো না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক করুন। ডেলি নিউজ অ্যান্ড আপডেটসের ভিডিও এবং কিন্তু আর একটা অন্য ভিডিও কিন্তু বা পয়েন্টের বা অন্যান্য ভিডিও কিন্তু আসতেই থাকে, এবং ডেলি দুটো করে ভিডিও কিন্তু অবশ্যই আসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব না করলে এবং ভিডিওটাকে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।